राज्य एकदिन करोना 9 जने मृत्यु 236 जन संक्रमित राज्य करोना दैनिक मृत्यु संक्रमण शीर्षे कोलकाता कोलकाता एकदिन 4 जन मृत्यु 31 जन करोना आक्रांत दक्षिण 24 परगना एकदिन 2 जन मृत्यु 17 जन संक्रमित पुरभोटे प्रचार लड़ाइए कतना रंग पूर्व बर्धमान भातारे सीपीएम प्रार्थी प्रचार नेमे प्रयत सीपीएम नेता बिनय कंगारे स्त्री 87 बचर महारानी कंगार बाड़ी बाड़ी घुरे प्रचार कर उत्तर दिनाजपुरे डालखोलाय आबार काका भाईपोर लड़ाई एक ही वार्डे उत्तर থেকে দক্ষিণবঙ্গ জমে উঠেছে পুরো ভোটের প্রচার কোথাও 87 বছরের নেত্রী দলের তরুণ প্রজন্মের প্রার্থীদের প্রচারে রোদ মাথায় করে ঘুরছেন কোথাও আবার একই ওয়ার্ডে পরস্পরের প্রতিদ্বন্দ্বী কাকা ভাইপো পূর্ব বর্ধমানের মেমারি পুরসভায় প্রচার করছেন 87 বছরের এক লড়াকু নেত্রী সিপিএম এর প্রয়াত নেতা বিনয় কুমার স্ত্রী মহারানী কুমার মেমারি বিধানসভা থেকে 1982 1987 ও 1992 টানা তিনবার নির্বাচনে জয়ী হয়েছেন মহারানী রাজনীতির সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা পরিবারের সদস্য সেই দিনই আবার মেমারি পুরসভায় নাতির বয়সে সিপিএম প্রার্থীদের হয়ে প্রচারে বেরিয়েছেন মনের জোরে এটা আমাকে করতে হবে তাহলে যদি জিততে হয় তাহলে আমি গেলে যদি একটু ভোটটা ভালো হয় আমি সেই জন্যই এসেছি পার্টির জন্য এসেছি পার্টি যেতে যেতে তার চোখের সামনে রাজ্য রাজনীতির অনেক পালাবদল ঘটেছে এখনো প্রচারে বেরিয়ে পুরনো সেই দিনের কথা বলতে গিয়ে স্মৃতির ঝাঁপি উপুড় করে দেন বিধানসভাতে আমরা অনেক লড়াই করেছি অনেক কথা বলেছি যখন ওরা বলেছে তখন আমরা দেখেছি যে আমাদের পার্টির কমরেডদের রাস্তার মাঝখানে খুন করে দিয়ে চলে গেল এটাও আমরা দেখেছি পূর্ব বর্ধমানের বাম রাজনীতিতে জড়িত এক পরিবারের 87 বছরের নেত্রী যখন প্রচারে ব্যস্ত তখন উত্তর দিনাজপুরে আবার একই পরিবারের দুই সদস্য ভোট যুদ্ধে মুখোমুখি ডালখোলা পুরসভার 5 নম্বর ওয়ার্ডে লড়ছেন কাকা ভাইপো তৃণমূল প্রার্থী ভাইপোর বিরুদ্ধে লড়ছেন নির্দল প্রার্থী কাকা এই ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী রক্ষিত সাহা আর তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হয়ে দাঁড়িয়ে পড়েছেন কৈলাস সাহা তবে দুজনেই জানালেন রাজনীতিতে বিপরীত মেরুতে থাকলেও তা তাদের পরিবারে প্রভাব ফেলেনি আমার এগেইনস্টে আমার কাকা দাঁড়িয়েছে কেউ উনার কাছে দাঁড়াতে পারবে না জয় হচ্ছে সেভাবে আমাদের 5 নম্বর ওয়ার্ডেও দিদির প্রতীক জোড়াফুল প্রচুর ভোটে জয়লাভ করে পরিবার পরিবারে জায়গা আছে রাজনীতির জায়গা আছে এটা রাজনৈতিক ময়দান আছে এলো জনগণের সাথে থেকে কাজ করতে হবে লড়াই তো রাজনৈতিক লড়াই আছে জনগণ আমার সাথে আছে আর 110% জিতবো 108টি পুরসভায় আগামী 27 ফেব্রুয়ারি ভোট গ্রহণ ভোট গণনা 2রা মার্চ কমলকৃষ্ণ দে ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে